फ्रेंड्स আমার রিমা কিচেন ভিলেজ ফর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের সামনে আরো নতুন একটা রেসিপির সাথে চলে এসেছি। তো আমি প্রথমে এখন ধান কাটবো। বন্ধুরা এই যে দেখুন আমাদের ধানগুলো পেকে গেছে। আমি একটা ভিডিওতে ধান লাগানো দেখিয়েছি আর আজকে দেখাবো পাকা ধান কাটা। এখান থেকে গিয়ে আপনাদের রেসিপি করে দেখাবো। তো আপনারা সবাই সঙ্গে থাকবেন আর আমার পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন তাহলে এখন ধান কাটা যাক। আমি কোন দিকে বন্ধুরা দেখুন আমরা মামি খুব মজার সাথে ধান কাটছি আর এগুলো বন্ধুরা আমাদের বাড়ির ধান হয়। বন্ধুরা আমরা আবার গতকালও ধান কেটেছি, দেখুন ওই পাশে আছে। আর আজকে ধান কাটলেই আমাদের এই সব জমি ধান কাটা হয়ে যাবে। তারপর অন্যদিকে আরো আছে, সেগুলোকেও কাটতে হবে। আবার বন্ধুরা আমি জমি থেকে ধান কেটে চলে এলাম। তো এখন আমি আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। তো আমার আজকে রেসিপিতে থাকছে ডিম আলু ভাজা, তার সাথে থাকবে পোড়া আলু সানা। তো বন্ধুরা ডিম আলু ভাজার জন্য কি কি নিয়েছি তাহলে চলুন দেখা যাক। আমি একটা মাঝারি সাইজের আলু, দেখুন বন্ধুরা, ঝুরি করে কেটেছি। এর জন্য রয়েছে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একদম চেরে দিয়ে নিই, একটু দেখুন বন্ধুরা জয়েন্ট অবস্থায় আছে। আর এইদিকে আদা জিরে বাটা একসাথে, পেঁয়াজ কুচি। এর জন্য রয়েছে বন্ধুরা দেখুন দুইটা দেশি মুরগির ডিম, হলুদ গুঁড়ো, লবণ, পাঁচফোড়ন, আর রয়েছে সরিষার তেল। আর তার সাথে এইদিকে রয়েছে বন্ধুরা পোড়া আলু সানা। তো আলুটাকে আগুনের মধ্যে পোড়াতে হয়েছে, আর এর জন্য রয়েছে শুকনো লঙ্কা, এগুলোকে ভাজতে হবে, আর রয়েছে পেঁয়াজ। তো আমি এখন বন্ধুরা উনুনটা জ্বালিয়ে কড়াটা চাপিয়ে দেব। জ্বালানো হয়ে গেল, এইবার আমি কড়াটা চাপিয়ে দেব। কড়াটা হিট হতে থাক, তারপর দেব সরিষার তেল। বন্ধুরা কড়াইটা হিট হয়ে গেছে, এইবার দিয়ে দেব সরিষার তেল। বন্ধুরা তেলটা হিট হয়ে গেছে, তো আমি প্রথমে পোড়া আলু সানার জন্য শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব। বন্ধুরা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেল, এইবার আমি তুলে নেব। বন্ধুরা এই পোড়া আলু সানা খেতে খুবই ভালো। আর মা তুমি এইদিকে তৈরি করে নাও আলু সানাটা, কি করছি আমি এইদিকে আলু ভাজা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা আমি আবারও এখন দিয়ে দেবো কড়াতে সরিষার তেল। তারপর দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। Thank you.
পেয়েছে আমাকে কান দাচ্ছে ভাই ইস ডাল বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেল এইবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন তারপর দেব চেরা কাঁচা লঙ্কা এইবার দিয়ে দেবো আদা ও জিরে বাটা একটু ভাজতে হবে ওরা আলু ছানা দিয়ে আমি একটু যা পোনটা খাবো সেই জমিয়ে খাবো ভাই আমাকে দারুণ লাগে পোনটা খাবে অসাধারণ বন্ধুরা মশলাগুলো ভাজা হয়ে গেছে আর মশলা থেকে সেন্টও ছড়িয়ে গেছে তো এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু কুচিগুলো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এইবার দেব পরিমাণ মতো লবণ এইবার বন্ধুরা হালকা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব এই আলু ভাজাতে বন্ধুরা বেশি জল দিতে হবে না হলে কিন্তু আলু একদম গলে যাবে বন্ধুরা আলু ভাজা সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এর মধ্যে ডিমগুলোকে ভেঙে দিয়ে দেব এইবার বন্ধুরা আমি দেব দেশি মুরগির ডিমগুলোকে ভেঙে বন্ধুরা এগুলো আমাদের বাড়ির ডিম হয় দেশি মুরগি দেখুন আর কতটা ছোট ডিমটা এবার বন্ধুরা খুব ভালোভাবে নাড়তে হবে এইভাবে বন্ধুরা ঠিক এইভাবে কিছুক্ষণ নাড়তে হবে তারপর দিতে হবে সরিষার তেল আর এই ডিম আলু ভাজাটা খেতে খুবই ভালো বন্ধুরা না খেলে বুঝতে পারবেন না কতটা টেস্টফুল দিয়ে দেবো সরিষার তেল চারিপাশে ভালোভাবে দিতে হবে বন্ধুরা 5 থেকে 6 মিনিট ভালোভাবে আলুটাকে ডিমের সাথে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন ডিম আলু ভাজাটা কিন্তু একদম হয়ে গেল তো আমি এখন নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ডিম আলু ভাজাটা বন্ধুরা আমরা খেতে বসে গেছি এই যে দেখুন বন্ধুরা আমি মুড়ির সাথে খাবো আর আমার মা ঠান্ডা ভাত নিয়েছে তো আমার মা এগুলো পরিবেশন করছে তোমরা কেমন হয়েছে মা আজকের রেসিপি দারুন
বন্ধুরা আমার মা বলছে দারুণ হয়েছে সত্যি বন্ধুরা ডিম আলু ভাজাটা কিন্তু খুবই সুন্দর লাগছে খেতে আর তার সাথে পোড়া আলু ছানাটাও খুবই ভালো লাগছে খেতে বন্ধুরা তো আপনারাও ঠিক এইভাবে তৈরি করে খাবেন আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে এসে থাকা ঘন্টাটিও বাজিয়ে রাখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাহলে নতুন রেসিপির সাথে পরের ভিডিওতে আজকে সবাইকে এখানেই টাটা।